আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে একটা রাইস কুকার আসছে রিপেয়ার করার জন্য। এটার সমস্যা হয়েছে পাওয়ার আসে না, কারেন্টে প্লাগ করলেও পাওয়ার আসে না। এটা ভীষণের একটা রাইস কুকার, তো আজকে আমরা এটা খুলবো, খুলে কি সমস্যা ওটা সমাধান করার চেষ্টা করব। তো চলুন আমরা এটা খুলে নেই, তারপর দেখি কি খারাপ আছে। প্রথমে এটার পিছনে যে ঢাকনা আছে, ঢাকনাতে দুইটা স্ক্রু আছে, স্ক্রু দুইটা খুলে নিতে হবে। তো আমরা স্ক্রু দুইটা খুলে নিচ্ছি। এরপর কোন ইলেকট্রনিক্সের ডিভাইসে পাওয়ার না আসলে প্রথম কাজ হইল এটার সাথে বিদ্যুতের সংযোগ দেওয়া হয় যে কেবল দিয়ে, ওই কেবল চেক করা, কেবল ঠিক আছে কি না। কেবল খারাপ থাকলে ওরকম হইতে পারে যে পাওয়ার আসবে না, তো আমরা আগে কেবলটা চেক করে নেব, কেবলটা ঠিক আছে কি না। হ্যাঁ, এটা ঠিক আছে, কেবলের সমস্যা নেই। এরপরের ধাপ, এটার মোটরে একটা সেফটি ফিউজ দেওয়া থাকে, ফিউজটা আমরা চেক করে নিব যে ফিউজটা কেটে গেছে কি না। তবে এসব রাইস কুকারের অধিকাংশ ক্ষেত্রে যদি পাওয়ার না আসে, ভিতরে একটা 15 অ্যাম্পিয়ারের ফিউজ দেওয়া থাকে, ওই ফিউজটা কাটা থাকে। তো আমরা প্রাথমিকভাবে ফিউজটা চেক করব, তারপর যদি ফিউজের সমস্যা না থাকে অন্য কম্পোনেন্ট দেখব। মেইন এস ইনপুট থেকে যে লাল কেবলটা দেখতে পাচ্ছেন, এটাই হয়েছে ফিউজের তার। তারের মাঝখানে একটা ফিউজ আছে ইনসুলেটিং করা, আমরা এটা দিয়ে মেপে দেখে নিব এটা ঠিক আছে কি না। হ্যাঁ, ফিউজটা কাটা আছে, তো আমরা এটা খুলে পরিবর্তন করে নতুন আর একটা ফিউজ লাগিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কি না। আমরা ফিউজটা খুলে নিচ্ছি। কাজ করার আগে অবশ্যই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে নিতে হবে। এই যে ফিউজ, দুই তারের মাঝখানে, এটা 15 অ্যাম্পিয়ারের একটা ফিউজ, যে কোনো ইলেকট্রনিক্সের পার্টসের দোকানে সহজে পেয়ে যাবেন আপনারা, 10-20 টাকা দাম নিতে পারে। তো আমরা নতুন একটা ফিউজ পুরোনোটার জায়গায় লাগাবো, লাগিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কি না। আমরা ফিউজটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা এটাতে পুনরায় বিদ্যুতের সংযোগ দিয়ে দেখব আমাদের যে সমস্যা ছিল ওটা সমাধান হয়েছে কিনা। এরকম ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ রিপেয়ারের ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট করতে পারেন, আর কারো কোনো ইলেকট্রনিক্সের জিনিসপত্র নষ্ট থাকলে, এলইডি টিভি, ব্লেন্ডার মেশিন, রাইস কুকার, ইলেকট্রিক চুলা, কম্পিউটার মনিটর, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।